আর এবার আপনাদেরকে মালদার একটা ছবি দেখাবো, একবারে জীবন্ত উদাহরণ বলা যায়। জলাধারের পাশ দিয়ে নদীর জল আনতে যান গ্রামবাসীরা। এক করুণ দৃশ্য মালদহের শাহাপুর পঞ্চায়েতে। ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা, আর ভোট মিটলে সব শেষ। বহু টাকা খরচ করে তৈরি জলাধারে এখন জল নেই। পিপাসা মেটাতে কলসি নিয়ে জল আনতে ছোটেন গ্রামের বধুরা, তবে কলে যান না, নদীর জলে তৃষ্ণা মেটান। পুরাতন মালদা ব্লকের শাহাপুর অঞ্চলের যোধ গোবিন্দপুর কাদিরপুর এলাকার বাসিন্দারা। এ এক আজব ছবি। বহু টাকা ব্যয়ে জলাধার তৈরি করা হয়েছিল, কিন্তু তাতে শেষ কবে জল পড়েছে তা কারোর মনে নেই। সংস্কারের অভাবে পড়ে রয়েছে জলাধার। এই অবস্থা মালদহের তৃণমূল পরিচালিত শাহাপুর গ্রাম পঞ্চায়েতের। এলাকায় একটি মাত্র টিউবওয়েল আছে, তাতেও আয়রন পড়ে। ফলে মহানন্দা নদীর জলই খেতে বাধ্য হন গ্রামবাসীরা। আমরা জলের কষ্টতে আছি, আমাদের জল পাচ্ছি না। বাচ্চা কাচ্চা সব জলের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে। আমরা নদীর জল খাচ্ছি, অনেক দূর নদী যেতে হচ্ছে। কোনো ভালো করার কোনো কথা নেই। মেম্বারকে বলছি, প্রধানকে বলছি, হ্যাঁ এই ঠিক হয়ে যাবে, এই চিন্তা করতে হবে, ঠিক হয়ে যাবে। 3 বছর হতে চললো, 3 বছরের মধ্যে একবার আমরা ঠিক করেছিলাম, 2-3 মাস জল খেয়েছিলাম, ঠিক ছিল, তারপর আবার খারাপ। তৃণমূল পরিচালিত শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাফাই দিয়ে দায় সেরেছেন, খোঁচা দিয়েছে বিজেপি। আজকে যে জলাধারগুলো এখানে পড়ে আছে অকেজোভাবে, এই জলাধারগুলো সম্পূর্ণভাবে বেনিয়ম দুর্নীতির মাধ্যমে তৈরি করা হয়েছে। যে একটা জলাধারে 4.5 লাখ 5 লাখ করে স্যাংশন ছিল, সেই টাকাটা এই তৃণমূলের নেতারা বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে 1 লাখ 1.25 লাখ টাকা খরচা করে বাকি টাকাটা পকদস্থ করেছেন। ডিএম থেকে অর্ডার আছে যে এইসব প্রকল্পগুলো চালাতে গেলে যে জায়গায় হবে সেইখানে একটা কমিটি গঠন করতে হবে, আর এই কমিটি গঠন করার পর সেই মার্শাল চালু হবে এবং তার ইলেকট্রিকের যে ব্যয় সেটা কিন্তু সেই কমিটিকে দিতে হবে। কিন্তু মানুষ আদৌ এখনও এই জিনিসটা বুঝতে পারেনি যে তারা কেন দেবে, সরকারের জিনিস সরকারই দেবে। এই কারণে এখন এই সব মার্শালগুলো, পাম্পগুলো বন্ধ হয়ে আছে। অভিযোগের পাহাড়, সামান্য পানীয় জলটাও মেলে না। স্বাধীনতার 75 বছরেও জনপ্রতিনিধিরা ব্যর্থ মানুষের প্রাথমিক চাহিদা মেটাতে। কোথায় সমস্যা? সবকিছুই কি রাজনীতির চোখে দেখা হবে? পিপাসা মেটাতেও এবার রাজনীতি? রিপাবলিক বাংলা।